আজ আমরা বল ও শক্তির প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারে দেখো 87 পেজ থেকে শুরু করছি। আমরা আজকে শক্তি রূপান্তর পড়ব। আগের দিন আমরা কি পড়েছি, না স্থিতি শক্তি কাকে বলে, গতি শক্তি কাকে বলে, তার উদাহরণগুলো আমরা পড়েছি। স্থিতি শক্তি কাকে বলে আমরা কি জেনেছি, না বস্তুর আকৃতির পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য বা শক্তির যোগান হয় এই শক্তিকে আমরা স্থিতি শক্তি বলবো। আর গতি শক্তি কাকে বলবো, না গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য বা শক্তি আছে তাকে বলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, এবং তার উদাহরণগুলো আমরা অনেক পড়েছি। আজকে আমরা শক্তির রূপান্তর করব। দেখো শক্তি প্রকৃতিতে নানা রূপে থাকতে পারে, এক ধরনের শক্তি অন্য শক্তিতে রূপ বদলে নেয় মাত্র। এবার হাতে কলমে আমরা একটা পরীক্ষা করব। এমন একটা গাছের বাঁকানো ডাল নাও যা সহজে ভাঙে না। এবার গাছের ডালটা আরও একটু বাঁকিয়ে সেটার দুই প্রান্ত একটা দড়ির দু প্রান্ত টাইট করে বেঁধে দাও। ছবিতে দেখতে পাচ্ছ এই বাঁকানো গাছের ডালটাকে দুই প্রান্ত শক্ত করে দড়িটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর একটা সরু ও শক্ত লাঠি নাও, লাঠির ডগায় একটা ছোট্ট রাবারের বল ফুটো করে লাগিয়ে নাও। এটা তোমার তীর, তার মানে এটা কি তৈরি হলো, এটা একটা তীর তৈরি হলো, তোমার তীর ও ধনুক তৈরি। তাহলে দেখতে পাচ্ছি আমরা তীর আর ধনুকটা তৈরি আছে। এবার ফাঁকা মাঠে গিয়ে ছবির মতো করে তীর ছোঁড়ো, তীরটা ছিটকে দূরে গিয়ে পড়লো। খেয়াল করে দেখো যখন তুমি ধনুকের দড়িতে টান দিলে তখন ধনুকের আকৃতির পরিবর্তন হলো। এই যে বাঁকানো লাঠিটাতে আমরা শক্ত করে দড়িটা দিয়ে বেঁধেছি, এই দড়িটাতে যখন আমরা টান দিচ্ছি তখন ধনুকের আকৃতির পরিবর্তনটা হলো, তার ফলে তার মধ্যে কি হলো, না স্থিতিশক্তির যোগান হলো। কিন্তু যখন তীরটা ছুটে গেল তখন তীরের মধ্যে কি হলো, না গতিশক্তির যোগান হলো। তার মানে কি, এই যে ধনুকের মধ্যে স্থিতিশক্তিটার যোগান হয়েছিল সেটা তীরের মধ্যে গতিশক্তির রূপে পরিবর্তন হয়েছে। তাহলে তীর কোথা থেকে পেলো এই গতিশক্তি, না দেখা যাচ্ছে ধনুকের স্থিতিশক্তি তীরের মধ্যে গতিশক্তির রূপ বদলালো। তার মানে এই উদাহরণটাতে আমরা কি দেখতে পেলাম, না স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হলো। ধনুকের মধ্যে যে স্থিতিশক্তি ছিল সেটা তীরের মধ্যে গতিশক্তি পাওয়াতে সেটা তীরটা ছুটে গেছে। তাহলে দেখা যাচ্ছে ধনুকের স্থিতিশক্তি তীরের মধ্যে গতিশক্তিতে রূপ বদলালো। এবার আমরা পড়ব শক্তির অনেক প্রকার কি কি আছে। দেখো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। নমস্কারের ভঙ্গিতে দু হাত জড়ো করে রাখো, ডান দিকের ছবিটা দেখো এইভাবে। এবারে জোরে জোরে দু হাতের তালুকে পরস্পর ঘষো। এবার দু হাতের তালুতে কি অনুভব করলে, যদি আমরা দু হাতটা ঘষি তাহলে আমরা কি করব, গরম অনুভব করব। এই তাপ কোথা থেকে এলো, না প্রথম ক্ষেত্রে কোনো তাপ উৎপন্ন হয়নি। যখন আমরা দু হাতটা শুধুমাত্র জড়ো করে রেখেছিলাম সেই অবস্থায় কোনো তাপ উৎপন্ন হয়নি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তাপ উৎপন্ন হলো। তার মানে কি, দু হাতের তালু যখন আমরা ঘষলাম তখন সেই ক্ষেত্রে আমাদের তাপ উৎপন্ন হলো। কেন হলো, না দ্বিতীয় ক্ষেত্রে দুই তালুর মধ্যেকার ঘর্ষণ বলের বিরুদ্ধে হাত গতিশীল হয়েছে যা প্রথম ক্ষেত্রে হয়নি। অতএব যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপ বদলেছে। তাহলে আমরা দুটো হাতের তালুতে ঘর্ষণ করার ফলে তাপ উৎপন্ন হয়েছে, তার এটা কিসের উদাহরণ হলো, না যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। একটি লাঠিকে ঢাক বা টেবিলের ওপর স্পর্শ করে রাখো, শুধুমাত্র স্পর্শ করে রাখতে বলছে। কোনো শব্দ উৎপন্ন হচ্ছে কি, কোনো শব্দ উৎপন্ন হচ্ছে না। এবার লাঠিটা দিয়ে ঢাক বা টেবিলের ওপর আঘাত করো। দেখো আমি যখন হাত দিয়ে লাঠির দুটো দিয়ে ঢাকের ওপর আঘাত করছি, এবার শব্দ উৎপন্ন হলো কি, নিশ্চয়ই শব্দ উৎপন্ন হলো। কেন, না যান্ত্রিক কেন এখানে শব্দটা উৎপন্ন হচ্ছে, না হাত দিয়ে লাঠি দুটোকে আমি ড্রামটার ওপর আঘাত করছি যার ফলে শব্দটা উৎপন্ন হচ্ছে। তাহলে যান্ত্রিক শক্তি এখানে শব্দ শক্তিতে রূপ বদলেছে। তাহলে এটা কিসের উদাহরণ হলো, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। এবার পরের পাতায় কিছু ঘটনা দেওয়া আছে, সেগুলো আমরা আলোচনা করব, যে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপ বদলের উদাহরণ কিনা। আরও এটা দেখো কোনটা যান্ত্রিক শক্তি আর কোনটা শব্দ শক্তি।
বলছে ঘন্টা বাজানো হচ্ছে, তাহলে কি এখানে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি হবে? তবলা বাজানো হচ্ছে, এটাও তাই, শব্দ উৎপন্ন হচ্ছে। রেল লাইনের ওপর দিয়ে রেলগাড়ি যাওয়ার সময় ঘর ঘর করে শব্দ উৎপন্ন হয়, এটাও কি শব্দ উৎপন্ন হচ্ছে। তুমি হাততালি দিচ্ছ, শব্দ উৎপন্ন হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। এরকম তোমরা তোমাদের চারপাশে পরিবেশের দেখা আরও ঘটনা নিয়ে আলোচনা করো। বৈদ্যুতিক পাখার সুইচ অন করো। পাখাটা কি চলতে আরম্ভ করলো? পাখার সুইচটা অফ করে দাও। পাখার চলা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কেন? তাহলে পাখার সুইচটা অন করলে কোন শক্তি পাখাটাতে সরবরাহ হয়? সুইচ অফ করলে সেই শক্তির সরবরাহ কি বন্ধ হয়ে যায়? তাহলে সুইচটা যখন অন করছি তখন পাখাতে কি হচ্ছে? বিদ্যুৎটা যাচ্ছে, তাহলে বিদ্যুৎ শক্তি পাখাটাতে সরবরাহ করা হচ্ছে। সুইচ যখন অফ করলাম তখন কি বিদ্যুৎ শক্তি সরবরাহ বন্ধ হয়ে গেল? তাহলে তখন কি হয়? পাখাটা বন্ধ হয়ে যায়। অতএব বোঝা গেল বৈদ্যুতিক শক্তি পাখাটাকে চলতে সাহায্য করলো, তাই এক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপ বদলালো। তাহলে এটা কিসের উদাহরণ হলো? বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপ বদলালো। তার মানে কি সুইচটা আমি যখন দিচ্ছি বা অন করছি তখন বৈদ্যুতিক শক্তিটা তারের ভেতর দিয়ে যাচ্ছে পাখাতে, পাখাটা যন্ত্রটা ঘুরতে আরম্ভ করছে, তখন তাহলে কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তাহলে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাল্ব বা টিউবের সুইচ অন করলে বাল্ব বা টিউব জ্বলে ওঠে, অর্থাৎ আলো দেয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? না, কোন শক্তিতে রূপ বদলালো বলো? এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি। সুইচ অন করা মানে কি বিদ্যুৎ যাচ্ছে, তার ফলে কি টিউবটা আলো দিচ্ছে, তাহলে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি। নিচের পরীক্ষাটা তুমি নিজে করবে না, শিক্ষক শিক্ষিকারা করে দেখাবেন বা বাড়ির বড়রা এটা করে দেখাবে। অল্প পরিমাণে পোড়া চুন একটা স্টিলের ছড়ানো বাটিতে নেওয়া হবে, তারপর ওই বাটিতে অল্প জল প্রয়োজন মতো ঢালা হবে। দেখো নিচে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, একটা গামলার মধ্যে কিছু চুন নেওয়া হয়েছে, তার মধ্যে ধীরে ধীরে আমরা জলটা ঢালছি। কি দেখতে পাচ্ছ? না, খুব সাবধানে বাটির গায়ে হাত দাও। কি অনুভব করলে? তাপ অনুভব করলে। এই তাপ কোথা থেকে এলো? না, পোড়া চুন আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, এর ফলে উৎপন্ন হয় তাপ। তার মানে কি পোড়া চুন আর জলের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয় তার ফলে তাপ উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে কি হলো? না, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপ বদলেছে। তাহলে এটাও কিসের উদাহরণ? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হয়েছে। এবার একটা চুম্বক নাও, চুম্বকটাকে একটা পেরেকের কাছে নিয়ে যাও। লোহার পেরেকটা চুম্বকের দিকে এগিয়ে এলো কি? কেন এগিয়ে এলো? না, চুম্বকের আকর্ষণ ধর্মের জন্য চুম্বকটা লোহার পেরেকটাকে আকর্ষণ করছে। লোহার পেরেকটা চুম্বকের চেয়ে হালকা, তাই চুম্বকের দিকে এগিয়ে গিয়ে চুম্বকের গায়ে আটকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হলো? না, চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। তাহলে পেরেকের চুম্বকের দিকে এগিয়ে যাওয়ার সময় উৎপন্ন গতিশক্তিতে রূপ বদলেছে। দেখো এটাও তাহলে কি চুম্বকের দিকে এগিয়ে যাচ্ছে পেরেকটা, তার মানে তার মধ্যে একটা গতির সঞ্চার হয়েছে, তাহলে গতিশক্তিতে পরিণত হয়েছে। তাহলে চৌম্বক শক্তি গতিশক্তিতেও হতে পারে, চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপ বদলেছে। এবার দেখো এখানে একটা টেবিল দিয়েছে, এই টেবিলটা আমরা পূরণ করব। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকা সাহায্য নাও। কিছু ঘটনা দিয়েছে এবং তার থেকে আমরা দেখব কি কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলেছে। দেখো ইলেকট্রিকের ইস্ত্রি চালু করা হলো, তার মানে কি এখানে বিদ্যুৎ চালু করা হলো। তাহলে কি বিদ্যুৎ বা তড়িৎ শক্তি থেকে ইলেকট্রিক ইস্ত্রিটাতে বিদ্যুৎ চালু করা হলে কি হবে? সেটা গরম হবে, তাপ উৎপন্ন হবে, তাহলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। মোমবাতি জ্বালানো হলো, দেখো মোমবাতি জ্বালানো হলে কি হবে? না, মোমবাতির একটা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। মোমবাতির মধ্যে রাসায়নিক শক্তি রাসায়নিক বিক্রিয়া হবে, যার ফলে মোমবাতিটা কি হবে? তাপ দেবে এবং আলো দেবে, দুটোই দেবে। মোমবাতি জ্বালানো হলে তাহলে কি হবে? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি বা আলোক শক্তি। ব্যাটারি চালিত রেডিও চালানো হলো, এটা কি হবে? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। কয়লা পোড়ানো হলো, এটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি বা বিদ্যুৎ শক্তি আমি লিখেছি।
কেন কি না কয়লা পোড়ানো হলে কি হয়, তার মধ্যে কয়লার মধ্যে রাসায়নিক পরিবর্তন হয় এবং যার ফলে সেটা তাপও দেয় এবং সেই তাপ শক্তি আমরা পাচ্ছি কয়লা পোড়ালে এবং তার সঙ্গে বিদ্যুৎ শক্তিও আমরা পাচ্ছি। সৌর কুকার চালু করা হলো, তাহলে কি হবে, এটা সৌর শক্তি থেকে তাপ শক্তি। মাইক্রোফোনের ব্যবহার যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। একটা স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন করে শব্দ হলো, তার মানে কি যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। তারাবাজি জ্বালানো হলো, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি। একটা ক্যানভাস বলকে ওপরে ছোঁড়া হলো, একটা ক্যানভাস বলকে ওপরে ছোঁড়া হলো, তার মানে কি গতি শক্তি থেকে স্থিতি শক্তি। বলটা যখন ওপর দিকে যাচ্ছে তখন তার গতি আছে তার মধ্যে, তাহলে গতি শক্তি থেকে এক সময় সেটা কি হবে, গতিটা ধীরে ধীরে কমতে থাকে, একটা শেষ পর্যায়ে গেলে তার গতিটা একদম কমে যাবে, শূন্য হয়ে যাবে, তখন সেটা স্থিতি শক্তিতে পরিণত হবে। তাহলে গতি শক্তি থেকে স্থিতি শক্তি যখন বলটাকে ওপরের দিকে ছোঁড়া হলো। এবার ক্যানভাস বলকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, তার মানে কি বলটা ওপরে স্থির অবস্থায় ছিল, সেখান থেকে ছেড়ে দেওয়া হলো, সে তখন কি হলো অভিকর্ষ, পৃথিবীর অভিকর্ষের টানে সে নিচের দিকে পড়তে থাকবে, তার মধ্যে গতির সঞ্চার হবে, তাহলে সেটা কি হবে স্থিতি শক্তি থেকে গতি শক্তি। তাহলে ক্যানভাস বলকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলে সেটা কি হবে না, স্থিতি শক্তি থেকে গতি শক্তি। বিজ্ঞানীরা জেনেছেন যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে মাত্র, একেই শক্তির নিত্যতা সূত্র বলে। তার মানে কি শুধু শক্তিটা এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হবে, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একেই আমরা বলবো শক্তির নিত্যতা সূত্র। এটা আন্ডারলাইন করবে, ভালো করে পড়বে এখানে উদাহরণগুলো ভালো করে। শক্তির উৎস, তোমরা জেনেছো যে আমাদের প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আমরা খাবার থেকে পাই। এবার প্রতিদিন তুমি যা যা খাও তা কয়েকটা নিচে লেখো, এখানে নিচে লিখবে যা যা খাও, ভাত রুটি ডাল শাক সবজি ফল ডিম দুধ মাছ মাংস এগুলো লিখবে। এখন ওই খাবারের মধ্যে তুমি যা যা প্রাণীদেহ আর উদ্ভিদদেহ থেকে পাও তা নিচের সারণীতে লেখো। তাহলে প্রাণীদেহ থেকে কোনগুলো আমরা পাই এবং উদ্ভিদদেহ থেকে আমরা কোনগুলো পাই সেগুলো আমরা লিখবো। তাহলে উদ্ভিদদেহ থেকে আমরা কী পাই, উদ্ভিজ্জ উৎস কী হবে, দেখো আমরা ভাত খাই যে ধান, এটা উদ্ভিজ্জ উৎস। আর কি ডাল শাকসবজি বিভিন্ন ধরনের ফল এগুলো লিখবে। আর প্রাণীজ উৎসতে কি লিখবে, দুধ ডিম মাছ মাংস। দুধ ডিম মাছ মাংস এগুলো লিখবে। প্রাণীজ উৎস, প্রাণীজ উৎসের খাবারগুলি, প্রাণীজ উৎসের খাবারগুলো যে যে প্রাণীদেহ থেকে আসে সেই প্রাণীদের মধ্যে যারা সরাসরি উদ্ভিদকে খায় তাদের তালিকা তৈরি করব। তাহলে দেখো আমরা দুধ কোথা থেকে পাচ্ছি, গরু থেকে আমরা দুধ পাচ্ছি, সেটা কি গরু সরাসরি উদ্ভিদকে খায় মানে কি ঘাস খায়, তাহলে এখানে আমরা কি লিখব, গরু। ছাগলেরও দুধ অনেকে খায়, মহিষ। এবার আমরা ডিম কোথা থেকে পাচ্ছি, মুরগি থেকে পাচ্ছি, কিন্তু মুরগি সরাসরি উদ্ভিদকে খায় না, বিভিন্ন ধরনের দানা শস্য এবং কি খায়, পোকামাকড় খায়, তাহলে কি মুরগি আমরা সরাসরি উদ্ভিদ খায় না। আর কি পাবো, মাংস, মাংস আমরা কার থেকে পাচ্ছি, মাংস তাই আমরা মুরগি আর ছাগল থেকে পাই, কিন্তু ছাগল হচ্ছে সরাসরি উদ্ভিদকে খায় কিন্তু মুরগি খায় না, তাহলে ছাগল এখানে এই তিনটে আমরা লিখব। বাকি প্রাণীরা অন্য কোনো প্রাণীদের খায় আর তারাই বা কী খায়, দেখো বাকি প্রাণীরা বলতে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি, মুরগি কী করছে না, বিভিন্ন ধরনের দানা শস্য খাচ্ছে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় খাচ্ছে, তাহলে কি সেই পোকামাকড়গুলোও উদ্ভিদকে খাচ্ছে। তাহলে এভাবে চিন্তা করতে থাকো, দেখো তো শেষে তুমি সেই উদ্ভিদকেই পাচ্ছ কি না। এবার যদি আমরা দেখি মুরগি দানা শস্য খায়, ডাল জাতীয় শস্য, সেটা কি উদ্ভিদ থেকে আসে,
তাহলে উদ্ভিদকেই আমরা শেষে পাচ্ছি। তাহলে একথা বলা যায় পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি না সবুজ উদ্ভিদ। এটা আন্ডারলাইন করবে, পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। তোমরা তো জানো সবুজ উদ্ভিদ সূর্যের আলো অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহে খাদ্য তৈরি করে। ভেবে দেখো তো উদ্ভিদ তার দেহে যে খাদ্য তৈরি করে সেই খাদ্য শক্তির উৎস কি না সেই খাদ্য শক্তির। তাহলে দেখা গেল পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস কি না সূর্য। আমরা দেখতে পাচ্ছি সব খাবারের শক্তির উৎস কি সূর্য, মানে প্রাণীজ খাদ্য এবং উদ্ভিজ্জ খাদ্য সব খাবারেরই শক্তির উৎস হচ্ছে কি সূর্য। সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। সূর্যের সৌরশক্তি, এটা আন্ডারলাইন করবে, সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। ঠিক আছে, এবার তাহলে আমরা এখানে কি জানলাম যে পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। সেই সবুজ উদ্ভিদের শক্তির উৎস কি হচ্ছে না উদ্ভিদ যে খাদ্য খায় তার যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের শক্তির উৎস কি তাহলে সূর্য। আমরা যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি তা উৎস ভেদে মূলত দু প্রকারের, দেখো তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ। ভেবে লেখো তো মূলত কি কি পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ পাই। আমরা তাপবিদ্যুৎ পাই কোথা থেকে, কয়লা পুড়িয়ে পাই। কয়লা কি আর কি থেকে পাবো, কয়লা পুড়িয়েই মূলত আমরা তাপবিদ্যুৎটা পাই। এখন বলো এই উৎসগুলো আমরা পাই কোথা থেকে, মানে কয়লা আমরা কোথা থেকে পাই, সেখানে এগুলো এলো কোথা থেকে। এই যে আমরা কয়লাটা কোথা থেকে পাচ্ছি, বহু কোটি বছর আগে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম কয়লা কিভাবে হয়েছে না, বহু কোটি বছর আগে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা কয়লাও যেন উদ্ভিদ থেকে তৈরি হয়েছে। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। তাহলে পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হচ্ছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হচ্ছে। আর কয়লা কিভাবে হচ্ছে না, বহু কোটি বছর আগে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়েছে। তাহলে এইভাবে আমরা কয়লা আর পেট্রোলিয়াম পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই কয়লা ও পেট্রোলিয়াম দুটোই কি হচ্ছে না উদ্ভিদ থেকে আসছে। বা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না কয়লাও তৈরি হচ্ছে উদ্ভিদ থেকে এবং পেট্রোলিয়াম তৈরি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে। তাহলে দুটোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ এবং প্রাণী আছে। এবং তাহলে কি তাহলে আমরা এখান থেকে কি জানতে পাচ্ছি না কয়লা ও পেট্রোলিয়ামের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির উৎস হচ্ছে সূর্য। এবার রইল জলবিদ্যুৎ শক্তি। খরস্রোতা নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসিয়ে দিলে কি হবে না টারবাইন যখন খুব জোরে ঘুরবে তখন সেই যান্ত্রিক শক্তির রূপ বদলে আমরা পাব বিদ্যুৎ শক্তি। মানে টারবাইন যন্ত্রটা যখন জোরে ঘুরবে তখন আমরা বিদ্যুৎ শক্তিটা পাব। তাহলে এটা কি হলো না যান্ত্রিক শক্তির রূপ বদলে বিদ্যুৎ শক্তিতে পরিণত হলো। এবার বলছে বৃষ্টি বা পর্বতের মাথায় জমে থাকা বরফিবা কি করে তৈরি হলো। বৃষ্টি কি করে তৈরি হলো, আমরা সবাই জানি যে বিভিন্ন জায়গায় যে জল থাকে মানে নদী পুকুর এগুলোতে যে সমস্ত জল থাকে সেগুলো সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে সেই বাষ্প থেকে বাষ্পটা সেই জলীয় বাষ্প যখন ভীষণ ঠান্ডা হয়ে ঘনীভূত হতে থাকে তখন সেটা বৃষ্টি হয়। এবং যে যখন ওই জলীয় বাষ্পটা আরও বেশি পরিমাণে ঠান্ডা হয় তখন আমরা কি দেখি না বৃষ্টির মধ্যে অনেক সময় আমরা কি শিলাবৃষ্টি দেখি।
আর বলেছে কি না, পর্বতের মাথায় জমে থাকা বরফ। তাহলে কি পর্বতের মাথায় তো যখন তুষারপাত হয় তখন কি হয়, বরফ পড়তে থাকে। আমরা দেখি সেই বরফ কি হয়, ধীরে ধীরে জমতে থাকে, জমে জমে পর্বতের মাথায় জমা বরফ তৈরি হয়। তাহলে দুটোই আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প আগে তৈরি হবে, তারপরে বৃষ্টিপাত বা বরফ পড়বে। তো সেই জলীয় বাষ্পটা আমরা কোথা থেকে পাচ্ছি, না সূর্যের তাপের ফলে জলটা বাষ্পে পরিণত হচ্ছে জলীয় বাষ্পে। সেইভাবেই এখানে চিন্তা করতে বলেছে, দেখো বৃষ্টি তৈরি আর পর্বতের ওপর জমা জলের উৎস যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প তৈরিতে সূর্যের কি ভূমিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূর্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জলীয় বাষ্প তৈরিতে। সূর্যের তাপের ফলেই জলটা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে দেখা গেল জলবিদ্যুৎ শক্তি তৈরিতেও মূল ভূমিকা পালন করছে সূর্য। দেখতে পাচ্ছ জলবিদ্যুৎ শক্তি তৈরিতেও মূল ভূমিকা পালন করছে সূর্য। এবার দেখো পরের পাতায় একটা তোমাদের চার্ট মতো দিয়েছে, দেখো এটা একটা আমরা দেখতে পাচ্ছি সূর্যের ছবি। এটা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপে বায়ু ও জলের আলোড়ন হয়, যার ফলে কি হয় না, সেখান থেকে একটা যান্ত্রিক শক্তি তৈরি হয়। এবং সেই যান্ত্রিক শক্তির প্রভাবে কি হয়, বায়ুপ্রবাহ হয়। সেই বায়ুপ্রবাহ থেকে কি দেখতে পাচ্ছি, উইন্ড মিল। বায়ুপ্রবাহের ফলে উইন্ড মিল, মানে পাখা যেটা বলে আর কি, উইন্ড মিল সেইটা ঘোরে। এবং তার ফলে কি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। বায়ুপ্রবাহের ফলে উইন্ড মিলে যে বায়ুপ্রবাহটা ধাক্কা খায়, তার ফলে কি হয়, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তারপরে দেখো যান্ত্রিক শক্তি কি হচ্ছে, জোয়ার ভাটা। জোয়ার ভাটার থেকে আমরা কি করব না, জলের নিচে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। আরেকটা কি হচ্ছে, নদীর জলের উচ্চ অবস্থান ও প্রবাহ বা স্রোত। মানে কি নদীর জলের উচ্চ অবস্থানে সেইখানে কি হয়, বাঁধ দিয়ে কি হয়, টারবাইন ঘোরানো হয়, সেখান থেকেও আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। এরপর দেখো সূর্য থেকে সরাসরি সৌরকোষ বা যেটাকে বলে সৌরকোষের সাহায্যে সোলার লাইট আমরা যেটাকে বলি, সেটার সাহায্যে আমরা কি পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি। যেখানে দেখবে বিদ্যুৎ মানে কারেন্টের তার যায় না বা বিদ্যুতের তার যায় না, সেখানে কি হয়, সৌরকোষের সাহায্যে আমরা বিদ্যুৎ শক্তি পাই। তারপরে দেখো সূর্য কি করছে, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করছে, সেই খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তি রূপে সৌরশক্তিটা থাকছে। এবার কি হচ্ছে, তৃণভোজী প্রাণীরা সেই সবুজ উদ্ভিদকে খাচ্ছে। সেই সবুজ উদ্ভিদ খাওয়ার খেলো, তারপরে কি হচ্ছে, মাংসাশী প্রাণীরা সেই তৃণভোজী প্রাণীকে খেলো। তাহলে কি হচ্ছে, দেখতে পাচ্ছি যে খাবারের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তি রূপে সৌরশক্তিটা সঞ্চিত হচ্ছে। এবার তাদের মৃত্যুর পর সেই দেহাবশেষগুলো থেকে আমরা কি পাচ্ছি না, বহু বছর ধরে তাপ ও চাপের প্রভাবে এবং জীবাণুর ক্রিয়ায় কঠিন তরল ও গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। দেখো গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি কি কি না, কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। এবং সেখান থেকে আমরা পাচ্ছি কি, কয়লা। কয়লা পোড়ালে আমরা কি পাচ্ছি, তাপ শক্তি, এবং সেখান থেকে পাচ্ছি আমরা বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা বিদ্যুৎ শক্তি কী কীভাবে পাচ্ছি আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে বায়ুপ্রবাহ, জোয়ার ভাটা এবং নদীর উচ্চ অবস্থানে বাঁধ দিয়ে সেখানে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। আরেকটা কি পাচ্ছি না, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে, সেই সবুজ উদ্ভিদকে তৃণভোজী প্রাণীরা মাংসাশী প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করছে, এবং সেই খাদ্যের মধ্যে সৌরশক্তিটা স্থিতি শক্তি রূপে থাকছে। এবং সেই তৃণভোজী এবং মাংসাশী প্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষ যখন বহু বছর ধরে তাপ ও চাপের প্রভাবে এবং জীবাণুর বিক্রিয়ায় কঠিন তরল ও গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিতে পরিণত হচ্ছে, সেগুলো কি, কঠিন তরল ও গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিগুলো কি কি না, কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, যেগুলো পুড়িয়ে আমরা কি পাচ্ছি, তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, বোঝা গেল এই টেবিলটা, এই টেবিলটা ভালো করে পড়বে, ছবিটাও পারলে প্র্যাকটিস করে রাখবে।